এখানে কিছু গাছ আছে দেখুন, তো এই গাছগুলো যদিও আমি দেখাচ্ছি, এগুলোর মধ্যে কয়েকটা ফেল হয়েছে। এখানে একটা দুটো তিনটে চারটে গোটা, এটা পাঁচ সাতটা ডাল, এরকম ডালা বিশিষ্ট বড় লম্বা এবং দেখুন ঝোপালো। একটা মানুষের, আমি দাঁড়িয়ে আছি তার ক্যামেরায়, হয়তো মোটামুটি এইটা 5.5 ফুট তো হবে, 5 ফুট লম্বা ব্রাঞ্চেলা। এইসব ঝোপালো ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি। তো এইসব গাছগুলো এবার পাবেন আপনারা। এই ঝোপালো এই পাতাটা এই সময় পড়ে, এই গাছের লক্ষণই হচ্ছে শীতকালে পাতা পড়ে কয়েকটা, এই ম্যাচিওর হয়ে গেছে, এগুলো হচ্ছে শিকড় তৈরি হয়ে গেছে। আমরা দেখি তো প্যাকেটটাকে একটু খুলে দেখছি, কারণ আছে শিকড় কিছু তৈরি হয়ে আছে। তো এসব গাছগুলো পাতা ঝরে যাচ্ছে, নতুন নতুন শিকড় তৈরি হয়ে গেছে। এই শিকড় দেখুন বড় বড় এই গাছগুলো, তবে এই গাছগুলো আর মরবার চান্স নেই। এই গাছগুলো কিছুটা পাতা ঝরে যাবে, কিছুটা থাকবে। তো এই ধরনের গাছগুলো এবার পাবেন আপনারা। এই দেখুন এই লম্বা লম্বা কত বড়, এটা 4 ফুট 4.5 ফুটের লম্বা। এখানে কিছু ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট আছে, এগুলো যদিও বা মানে অনেকগুলোই আছে এখনো, এরকম ঝোপালো আছে। এটা ছোট হাইট, এটা হচ্ছে আপনার ঝোপালো টাইপের। এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এটা 10টা ব্রাঞ্চ বিশিষ্ট আছে। তো এগুলো হচ্ছে আছে পাতা, এগুলোর মধ্যে দুটো তিনটে করে সেল হয়েছে, আমি ওগুলো দেখাচ্ছি না। প্রায় এরকম এই ঝোপালো গাছগুলো পাবে, তো অনেক বড় বড় ঝোপালো গাছ আছে। তো এখানে দেখুন অনেক রকম ঝোপালো আছে, বাড়িতে কালকে সব নিয়ে গেছি, এখানে অনেকগুলো আগের ভিডিওতে দেওয়া হয়েছিল, অনেকগুলো ছিল, আগের ভিডিওটা আমি তুলে দেবো এবং এই ভিডিওটা একটু কিছুটা আপডেট দিলাম। তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন। এই দেখুন লম্বা এবং গোড়াটা কত মোটা, গোড়া মোটা, প্রত্যেকটার গোড়া মোটা প্রত্যেকটাই। আচ্ছা এই গাছ লাগালেই ফল চলে আসবে। এটা গাছগুলো মানে আনা হয়েছে 10-12 দিন হয়ে গেল, কিছুটা পাতা ঝরবে, শীতকালে পাতা ঝরে লেবু গাছের নিয়ম, এটা কোনো রোগ বা কিছু নয়। এই এই ধরনের সাতগুড়ি ভাই সাতগুড়ি সাতগুড়ি বা শতগুড়ি বা সৎগুড়ি যাই হোক বলে, এই শতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমি চারাগুলো আপনারা পাবেন। তো আমি আগের ভিডিওটা এর সঙ্গে লিঙ্ক করে দেবো, অনেকে কমেন্টসে বলেন যে কেন পুরনো ভিডিও দিয়েছেন, তাহলে ভিডিও সারতে বা দর্শকদের সারতেই আমাকে দিতে হয়। সেই আগের ভিডিওটা কিছু অংশ আমি এর মধ্যে তুলে দেবো, আপনারা দেখবেন এই গাছগুলো অনলাইনে আমি দিয়ে থাকি। বিষয়বস্তু হচ্ছে অনেকে হয়তো ভরসা হয় না, আমি অনলাইনে অনেক গাছ দিয়েছি, মানে বহু গাছ বহু কুরিয়ারে আমি করেছি। তো এই কুরিয়ারে পাঠিয়েছি, তার প্রমাণপত্র আমার কাছে আছে, কিছুটা কিছু না সবগুলোই আছে। তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন, 9733475747। আমাকে টাকা দিলে গাছ পাননি এরকম নেই। পশ্চিমবঙ্গের মধ্যে যারাও দিয়েছেন বা পশ্চিমবঙ্গের বাইরে যারাও দিয়েছেন, সবাই গাছ পেয়েছে এবং হয়তো বলেছিলেন যে হয়তো সবটাই 5 ফুটের দেন, হয়তো ঝোপালো গেছে একটা 19-20 শত হতেই পারে। আবার দেখা যাচ্ছে কুরিয়ারের একটা ডিস্টেন্স থাকে, যে আপনার মানে বাড়ির পাশে যাতে কুরিয়ার সার্ভিসটা দেখা যাচ্ছে 2 কিলোমিটার দূর, আপনাকে গিয়ে হয়তো বললো যে একটু দাদা নিয়ে যান, আপনি হয়তো পারলেন যে বাড়িতে বসে, শহর এলাকায় বাড়িতেই দিয়ে যাই, গ্রাম্য পরিবেশে একটু দূরে ডিস্টেন্স হয়ে গেলে। আমাদের এখানে অফিস আছে, এটা একটাই অফিস, 15 কিলোমিটার মধ্যে একটাই অফিস আর নেই, অতএব এই একটা ডিস্টেন্স ভ্যারি করে। আর শহর এলাকায় হলে গাড়িতে দিয়ে যাবে, বাড়িতে আপনার কোনো চিন্তা নেই। আমি এই গাছগুলো দিচ্ছি, এর সঙ্গে সঙ্গে আগের ব্যাপারে রয়েছে, এবার লাস্ট ভিডিও এটাই, যে অনলাইন সেলের একটা ভিডিও আমি দিয়েছিলাম, কথাগুলো আমি বলছি এটাই, যে মালটার মধ্যে 5টা মালটা ভ্যারাইটি যদি আপনি কিনেন, থাই টু ইয়েলো টু পাঞ্জাব পাকিস্তানি পাকিস্তানি কিন্নু বাবা আরো কিছু মালটা ভাই ইয়েলো টু তারপরে থাই টু কমলা, এইগুলো যদি 5টা কেউ নেয় তাহলে
একটা তাকে বিনামূল্যে আমি দেব। এই ভিডিওটাই লাস্ট, এরপরে অন্য ভিডিও পাবলিশড হবে। ওই অল্প দু তিন প্যাকেট করার মতো আছে আমার কাছে স্টক, আর বেশি নেইও, কারণ আমি আর সেল দিই গাছের স্টক যখন বেশি থাকে তখন, তারপরে যদি কোনোদিন আবার স্টক হয় তারপরে হবে, কিন্তু আমার আর সেল দেওয়ার মতো এখনও ক্যাপাসিটি বা কিছু নেই। আমি এরকম জোপালো গাছে বিক্রি করি, তো দর দাম হয়তো অনেকেই বহুজন দাম জিজ্ঞেস করেন, নেন না। এটা আমার আর বিগত এক মাস ধরে হচ্ছে, এর আগে আমার যতগুলো গাছ বিক্রি করেছে যারাই আমাকে ফোন করতো তারাই গাছ নিত, তো জানি না কেন তারা কে কে কম দামে কতটুকু দিচ্ছে, কিন্তু আমার এত বড় জোপালো গাছ আমি কম দামে দিতে পারি না। এই মোটা গাছ, গাছগুলো আমাকে তৈরি করতে হয়, কষ্ট করে আনতে হয়, বেশি না। অনেক নার্সারিম্যান অনেক কিছু হয় অনেক নার্সারিম্যান, কিন্তু এই রকম ম্যাচিওর তৈরি করা গাছ আমি নিয়ে এসে ছাদ বাগানি বলুন বাগানি বলুন বা গার্ডেনিং সবাইকে দিই, অনেক দূর থেকে আনতে হয়। আমার বাড়ি নদীয়া জেলা করিমপুর, এটা করিমপুর বহরমপুর রাজ্য সড়কের মাঝে অবস্থিত, একটা NH-34 কৃষ্ণনগর থেকে চলে গেছে মানে সোজা বহরমপুর, আর একটা এসেছে করিমপুর বাইপাস হয়ে যেটা বর্ডার এলাকায় ঢুকে যায়। আমার এখান থেকে বর্ডার যদিও 20 কিলোমিটার, আর একটু দূরে গেলে বর্ডার বাংলাদেশ বর্ডারের এইদিকে, তো আমার বাড়িটা হচ্ছে করিমপুরের দিকে। অনেকে জিজ্ঞেস করেন, আমি ভিডিওতে বলেও দিলাম, তো এখানে অনেকে, আমি এখান থেকে কুরিয়ার সার্ভিসের একটা অফিস আছে আমার, সেই অফিসে আমি দূর দূরান্তে মাল দিই। তো ভিডিওটা বক্তব্যটা আমাকে করলাম, আমি গাছগুলোর ছবি দেখাচ্ছি আর এই বক্তব্যটাও দিচ্ছি, আশা করি মন দিয়ে শুনবেন। আমাকে দেখবার কোনো জানে, আমি সেই উজ্জ্বল, আশা করি হোম গার্ডেন উজ্জ্বল। তো আমি এই বললাম এইটুকু সকালবেলাতেই, তো কুরিয়ারের যারা নেবেন বাড়িতে বসে একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমি ভালো ভালো ভ্যারাইটিসে গাছ দিতে পারি। আমার মতো মোটা ভ্যারাইটিস, বা অনেকে ভাবেন যে না বাসপুরে গেছে ক্যাপ মাল বা বাতিল মালের সেল দেয়, আমি সেটা করি না, আমি ভালো মালেরই সেল করার চেষ্টা করি, কারণ আমার একটা অভ্যাস। আমার ছাদ বাগান আমার ন্যূনতম একটা শখের বাগান, একটা ছোট্ট ব্যবসা, তার থেকে শখের বাগান, শখের বাগানতে ইউটিউব চ্যানেল করে আজকে কিছু কিছু পারচেস করার চেষ্টাটা করি। তো অনেক কমেন্টস অনেক মন্তব্য হয়, আজকে যতটুকু হোক এই হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলে এই ভিডিওটা দিলাম, তো আপনারা একটুখানি যদি সহযোগিতা করে নেন তো ভালো হয়, কিন্তু আমার তো এসব গাছগুলো বেশি লাভ থাকেও না। অনেক ইউটিউবারের কাছে আমি প্রশ্ন করেছি, অনেককে আমি জিজ্ঞাসা করেছি যে তারা বড় বড় মানে একটা চারা প্রচুর দামে বিক্রি করে, নামে বেনামে নাম ভাঙিয়ে অনেক কিছুই, হয়তো তাদের বাড়িতে কিছু মাদার প্ল্যান্ট আছে, তারা কিছু ফল দেখায়, কিন্তু আমার সেটা নেই, আমাকে কিনে এনে বিক্রি করতে হয় বা তৈরি করতে আমি পারি না। তৈরি করতে পারলে আমি দিতাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। তাই এই ক্ষুদ্র মন্তব্য, কাউকে মানে কিছু ছোট করো বা খাটো করো বা নিজে বড় হবো না, নিজের আজকে কতটা খারাপ লাগছে, কারণ আমার এর আগে বিগত দিনে আমি যতদিনই গাছের আমি দিয়েছি কাউকে, কেউ আমাকে ফোন করে অত দরদাম বা অত কিছু জিজ্ঞেস করতো না। দিনখানে দেখছি বেশি করে হচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এতে জেনুইন কাস্টমারগুলো আমার কেটে যায়, অনেকে রাগ করে যে দাদা আপনি কথা বলতে পারছেন না বা সময় দিতে পারছেন না, আমি এক দু চার পিস নেবো, তাদের সঙ্গে আমি কথা দিতে পারি, আমার মতো কাস্টমার কেটেও যায়। আর যারা নেবেন না তারা, আমি বলি যে নিতেই হবে, তার কোনো মানে নেই। আমি আমার মন্তব্যটুকু বললাম, শেয়ার করলাম, কারণ এই সামান্যটুকু লাভে এই গাছগুলো তুলে দেওয়া, আর সেলের বিষয়ে এবারই শেষ। যদি মনে করেন কেউ নেবেন, না হলে গাছ অল্প কিছু বিস্তর আছে, আমি আমার লাগিয়ে দেব আমার পছন্দ মতো ছাদ বাগানে, তাতে এই এই অবধি লাগিয়ে দেব। বা কিছু নার্সারি ভিডিও হয়তো পরে দিতে পারি, কোনো ঠিকানে এখনও কোনো পুরোপুরি পরিকল্পনা কোনো কিছু হয়নি। তবে এই ভ্যারাইটিসগুলো লাগালে আপনারা আশা করি এই বছরই মানে চলতি রানিং বছরই ফুল চলে আসবে, আমার বাড়িতে চলে এসছে। তো এই শতকড়ি ভ্যারাইটিসগুলো কালেকশন করার জন্য অনুরোধ করছি। এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি, আমার কাছে মেন বাজার হোক দেশি ভ্যারাইটি, আর
যাদের আমি বলছি যে গাছ যারা এক কথাতেই অনেকেই টাকা পয়সা দিয়ে দেয়, অনেকে দেন না, তো বেশি কথা আমি বলতে পারছি না, কিন্তু ফোনে দু তিন দিন ধরে অনেকেই ডিস্টার্বড, অনেক কিছু মন্তব্য, অনেক কিছু বলেন, হোয়াটসঅ্যাপ মেসেজেও আসেন, সেগুলো প্লিজ করলে মানে অ্যাভয়েড করলে ভালো হয়। যদি নেওয়ার কারো হয় তারা ফোন করবেন, যোগাযোগ করবেন, আশা করি সঠিক জিনিসটা আমি দিয়ে দেবো। এখানে কিছু গাছ আছে, যেমন ফুলে মৌসুমি, ফুলে মৌসুমের ঝোপালা গাছগুলো পাবেন, তারপর ডেইজি, এই যে 6 ফুট লম্বা, 5.5 ফুট লম্বা এই ডেইজি, এনআরসিসি এইগুলো পাবেন, তারপরে রংপুর, নিউসেলা এইসব ভ্যারাইটিসগুলো এবার পাবেন, এর সঙ্গে সঙ্গে এই গাছগুলো পাবেন। বহু গাছ বাড়িতেও আছে, সেই গাছগুলো আমি দেখিয়েছি অনেকবার, তো এই গাছগুলো আপনারা একসঙ্গে নতুন করে আনা হয়েছে, এই বড় বড় গাছগুলো আপনারা পাবেন। আমার হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলের গাছ মানে বড় গাছ এবং সুস্বাস্থ্য গাছ এবং সুন্দর গাছ, জোপালো গাছ। আমি কোনোদিন ছোটো গাছ আমি ব্যবহার আনিও না, ছোটো গাছ আমি পছন্দ করি না, কারণ মানুষের এরকম একটা গাছ তৈরি করতে গেলে কি মিনিমাম 3 বছর সময় আপনাকে দিতে হবে, কারণ এখন মানুষেরা তো অনেক সময় কম, অনেক বয়স্ক লোক আছেন, তারা বলেন যে বড় গাছই দাও, তাতে দু একটা ফল হয়, খাওয়া হয়, মানে তাড়াতাড়ি ফল হয়, কারণ এইরকম গাছ লাগালে আপনার ফল হবেই, দু তিন এই যে ফল ছিল, ফলের বোটা এখনো আছে, তাহলে এইরকম গাছ তৈরি করতে গেলে একটা বাড়িতে যদি ছোটো থেকে 1 ফুট গাছ লাগায়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যখন প্রথম ছাদ বাগান করেছিলাম সেই সব বাড়িওয়ান মালটা বা বিভিন্ন ধরনের পিয়ারা মৌসুমি সেই সব গাছগুলো এখন একটু মোটা হয়েছে, সেগুলো হতে কিন্তু সময় লেগে যায় 3 বছর, মাটিতে থাকলে হয়তো আরও বেশি গ্রোথ হতো, কিন্তু টবে আছে তাই, তো এইগুলোতে টবে লাগানো সম্ভব, আপনারা প্রথম বছর টবে সেট করুন, করে লাগান, তো এই ধরনের চারাগুলো আমার কাছে পাবেন। এখানে কিছু গাছ আছে, এখানে মালটা ভ্যারাইটিস, মালটা মৌসুম মালটার মধ্যে, এখানে তার থাই মালটা, মানে এখন থাই মালটা, ইয়েলো টু মালটা, এরকম ঝোপালো 3 ফুট, এই যে ঝোপালো এরকম গাছ পাবে মোটা, এরকমই মোটা গাছগুলো আছে কিছু, কোনটা দুটো ডাল, কোনটা 4-5টা ব্রাঞ্চের গাছ, এই ধরনের গাছ আছে। এখানে ইয়েলো টু মালটা আছে, এই যে ইয়েলো টু মালটার একটু চিকন আছে, তবুও এগুলো ভালো অরিজিনাল গাছ, এর আগে আমি দিয়েছিলাম বহু ভিডিওতে, এই একটা আছে ইয়েলো টু মালটার গাছ, বড় গাছ এইরকম, তো এখানে এই বড় বড় গাছগুলো এবার আপনারা পাবেন, তো এইগুলো জেনুইন প্ল্যান্ট, থাই ভ্যারাইটিস, কেউ কেউ নাম দিয়েছেন এটাতে, এই থাই ভ্যারাইটিসের এই ফলগুলো, এই থাই মালটা ইয়েলো মালটা 2, আর থাই কমলা, যে থাই কমলা বড় বড় গাছগুলো আছে, যদিও গাছগুলো এরকমই, প্যাকেটটা দেখতে হবে, প্যাকেটটা একটু অন্য টাইপেরই, তো এই মালগুলো আছে, এই গাছগুলো আছে। এবার আমার কালেকশনে আমি বেছে বেছে গাছগুলো কালেকশন করে নিয়ে এসেছি, অনেকগুলো ছিল, প্রায় শেষ হয়ে গেছে, যারা আগের ভিডিও দেখেছেন তারা দেখে বুঝতে পারবেন অনেকগুলো ছিল, প্রায় শেষের দিকে এই কটাই আছে। এই গাছগুলো যদি পারচেস করেন, 5টা গাছ কেউ পারচেস করেন, তাহলে একটা থেকে ফ্রি দেওয়া হবে, অন্য একটা ভ্যারাইটিসও ফ্রি দেওয়া হবে। তো এখানে দেখুন থাই মালটা, যদিও এটাও মানে মোটা, ঝোপালও একটু কম থাকলেও গাছগুলো মোটা এবং পুরনো রোস্টকের গাছ, অতএব এইসব গাছগুলো লাগালে এবারও 2-1টা করে ফল চলে আসবে। আর এই হলো মালটা যেগুলো আছে,
এখানে আছে কিছু আছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া মালটার কিছু আছে, দু একটা ভ্যালেন্সিয়াও আছে মালটা, এই একটা ভ্যালেন্সিয়া মালটা আছে, তো এর মধ্যে দুটো তিনটে ভ্যালেন্সিয়া মালটাও আছে, তো আপনারা এই ভ্যালেন্সিয়া মালটাও পাবেন। কোথায় মালটা সব স্টিকার লাগানো আছে, এখানে দুটো ভ্যালেন্সিয়া মালটা আছে। তো এই ভ্যালেন্সিয়া মালটার ফলগুলো আমি এর আগে দেখিয়েছিলাম, আমার কাছে ফল ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। এই থাই মালটা, ইউলো মালটা, ভ্যালেন্সিয়া মালটা, এইগুলো আপনারা যদি কেউ নেন, ইউ থাই টু কমলা, এগুলো কেউ নেন, 5 পিস নিলে 1 পিস মানে আপনাকে ফ্রি গিফট অন্য গাছ দেওয়া হবে, তবে এটা সীমিত সংখ্যকই আছে, তো সীমিত অল্পজনই পাবে। আমি কুরিয়ারে অনলাইনে দিয়ে থাকি, আমার ফোন নাম্বার 9733475747। এগুলো জেনুইন প্ল্যান্ট, দেখুন আমি প্যাকেটটাই দেখাচ্ছি, প্যাকেটটা অন্যরকম। যে যারা আমার কাছে গাছ কিনেন তারা জানেন আমি কিভাবে গাছ কালেকশন করি, আমি বেছে বেছে নার্স মানে বিভিন্ন জায়গাতে ভিডিও করে গাছগুলো কালেকশন করে থাকি। আমি নিজের জন্য কিছু লাগাই আর কিছুটা সেল করি, আমার সাত বন্ধুদের হাতে তুলে দিই। অর্থাৎ সাত বাগানের পারফেক্ট এরকম গাছ আপনারা পাবেন, এবং আমার কাছে ঠকবার কোনো ভয় নেই, আশা করি এই জেনুইন প্ল্যান্টগুলোই আপনারা পাবেন। তো এইখানে ভ্যালেন্সিয়া মালটা তিনটে আছে, এই ভ্যালেন্সিয়া মালটাটাও পাবেন। তো এখানেও আছে থাই টু, ইয়েলো টু, আর ইন্ডিয়ান সিকি মৌসুমি, ছোট মিডিয়াম সাইজের গাছ, এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি মিডিয়াম সাইজের গাছ। অনেকে বড় গাছের দাম বেশি বলেন, তো এই মিডিয়াম সাইজের গাছ, এগুলো 5টা, যদি 4টে কিনেন তাহলে একটা মানে ফ্রি গিফট হিসাবে আমি একটা কিন্নুর কমলা দেবো, বা কিন্নুর কমলার একটা গিফট দেবো, এবং ভালো গাছই দেবো, সেটা অসুবিধা নেই, তবে আপনাকে 5 প্যাকেট পারচেস করতে হবে, কুরিয়ার চার্জ আপনার এক্সট্রা, কুরিয়ার চার্জটা এক্সট্রা দিতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে ভিডিও, দেখুন এই অংশটুকু।